আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারাই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে, আর এই কাজগুলো যদি একটু কিছু বুদ্ধি খাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে আমরা করে নিতে পারি, তাহলে সংসার থেকে অনেকটা খরচ, অনেকটা সময়, অনেকটা পরিশ্রম কিন্তু অনায়াসে বেঁচে যায়। সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে গেছি। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের টিপসও তোমাদের অনেকটা কাজে লাগবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। চলে এসেছি প্রথম টিপসে। বন্ধুরা দেখো, আমরা প্রত্যেকেই কিন্তু এরকম বাজার থেকে একসঙ্গে এরকম ডিম কিনে আনি, ডজন ডজন ডিম কিনে আনি, কিন্তু ডিমগুলো কী হয়, যখন আমাদের ঘরে কোনো রাখার জায়গা থাকে না, দেখা যায় এক্সট্রা অনেক ডিম এরকম আছে, তো ট্রে অলরেডি ভর্তি হয়ে গেছে, এবার এই ডিমগুলোকে আমরা কোথায় রাখবো? তখন আমাদের কী হয়, এরকম বাটির মধ্যে করে আমরা ডিমগুলো রাখি, বা ট্রে অনেকের ঘরেও থাকে না, তখন কী হয় বাজার থেকেও আমরা অনেক সময় সেই ট্রে কিনে এনে আলাদাভাবে কিন্তু আমরা ডিমগুলো রাখার ব্যবস্থা করি। কিন্তু অনেক বন্ধুরা, আমাদের ঘরে এমন অনেক ছোটোখাটো জিনিস আছে যেগুলো যদি আমরা বাজার থেকে মানে যখনই আমরা কিনে আনবো সেগুলো কিন্তু স্টোর করবো। যেমন ধরো দেখো, এরকম আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি কিন্তু লাড্ডু খাওয়া হয়, যে এই লাড্ডুর যে প্যাকেটগুলো আছে সেগুলো কি হয়, আমাদের লাড্ডু যখনই শেষ হয়ে যায় তখন কিন্তু এই প্যাকেটগুলোকে আমরা ফেলে দিই। তো এবার থেকে এই প্যাকেটগুলো যখনই আমাদের বাড়িতে আসবে না কেন, তখন কিন্তু আমরা এই প্যাকেটগুলোকে ফেলে দেবো না, কেননা ফেলে না দিই কিন্তু এই প্যাকেটগুলো দিয়েই দারুণ কিন্তু একটা ডিমের ট্রে আমরা বাড়ি নিতে পারবো। যেহেতু লাড্ডুর এই যে ইয়েগুলো খাপ খাপ করা আছে, সেহেতু কিন্তু ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে থেকে যাবে। এক্সট্রা যে ডিমগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা সহজে এই ট্রেগুলোর মধ্যে রেখে দিতে পারবে, আর ডিমগুলো কিন্তু ভাঙবেও না। আর এটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এরকম রেখে দিতে পারবে, এবং ফ্রিজের সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে এই ট্রেগুলো এঁটে যাবে। তা হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস? তোমরা বাজার থেকে অনেক সময় কিনে আনার দরকার নেই, যখনই তোমরা এরকম বাড়িতে লাড্ডুর প্যাকেট বা এরকম প্যাকেট আনবে তখনই কিন্তু সেগুলো স্টোর করে রাখবে, সেগুলো কিন্তু এই ছোটো ছোটো কাজে ইউজ করতে পারবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে আসছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন কী হয়, আমরা কিন্তু মেয়েরা বিশেষ করে এরকম বাচ্চাদের যে ওষুধ, লিপস্টিক, সিঁদুর, তারপরে আমার হেডফোন, এগুলো কিন্তু ক্যারি করি। আর এগুলো ক্যারি করি মানে যখনই ক্যারি করি তখন ব্যাগের মধ্যেই নিয়ে যাই। তো ব্যাগের মধ্যে যখনই নিয়ে যাই তখন দেখা যায় যে ব্যাগের মধ্যে এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবার প্রয়োজনার্থে আমাদের কিন্তু ব্যাগের ভেতরে হাত ঢুকে আমরা অনেক সময় কিন্তু সেই জিনিসগুলো, প্রয়োজনের জিনিসগুলো পাই না, মানে হাতাহাতি করতে থাকি, সেগুলো কিন্তু সেই সময়ের জন্য পাই না, একটা তুলতে গিয়ে হয়তো আর একটা উঠে আসে। তো খুব কম সময়ের মধ্যে আমরা কী করে এই জিনিসগুলো আমরা হাতের কাছে পাবো, এবং খুব কম সময়ের মধ্যে, তার জন্য দেখো বন্ধুরা জিনিসগুলো যাতে একসঙ্গেও থাকে, তার জন্য আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি এরকম চশমার খাপ থাকে। তো সেই চশমার খাপগুলো অনেক সময় যেগুলো আমাদের পুরনো হয়ে যায়, যে চশমাগুলো সব খাপগুলো কিন্তু আমাদের থেকেই যায়। তো সেই খাপগুলোই যদি আমরা এই যে লিকুইড সিঁদুর বলো, নেল পালিশ বলো, বা এরকম লিপস্টিক বলো, সেগুলো যদি এইভাবে খাপের মধ্যে করে নিয়ে যেতে পারি, বা এই যে বাচ্চাদের যে ওষুধ বলো, যেগুলো লিকুইড ওষুধ বিশেষ করে নেজাল ড্রপ ট্রপ, এইগুলোও কিন্তু আমরা সহজে এই চশমার খাপে করে নিয়ে যেতে পারি। তো কি এর ফলে কী হবে বলো তো, যখনই আমাদের যেটা প্রয়োজন পড়বে আমাদের কিন্তু অনায়াসে মনে থাকবে যে আমরা কোথায় রেখেছি, এবং একটা জিনিস হাত দিলেই কিন্তু আমরা সব কটা জিনিস পেয়ে যাব। তো দেখো এখানে আমার অলরেডি একটা খাপের মধ্যে সমস্ত কিছু আটলো না, তো আমি আর একটাও কিন্তু চশমার খাপ নিয়ে আসলাম। নিয়ে এসে কিন্তু প্রত্যেকটা জিনিস এইভাবে রেখে দিয়ে তারপরে কিন্তু সেট করে দিলাম। সেট করে দিয়ে এরপরে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব, তাহলে কী হবে, কোন খাপের মধ্যে কোনটা আছে আমার মাথায় থাকবে, এবং যখনই আমি ব্যাগের মধ্যে থেকে এই জিনিসটা বার করব, পার্টিকুলারলি যে জিনিসটা দরকার সেই বক্সটা বার করলেই কিন্তু আমি অনায়াসে পেয়ে যাব। হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস? টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে আসছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের ঘরে যারা বাচ্চা আছে তাদের কিন্তু এই সমস্যার মধ্যে পড়তেই হয়, তাই না? তো বাচ্চারা কিন্তু এরকম দেওয়ালে আঁকাবুকি করে, তখন কি হয় আমরা মানে বাচ্চাদেরকে বকার সকা দিই, আর এই দাগগুলো যদি দেওয়ালের মধ্যে এরকম থাকে সেটা দেখতেও কিন্তু একদম ভালো লাগে না। আর বাচ্চা মানে এই দুষ্টুমিগুলো কিন্তু ওরা সব সময় করে। তো অলরেডি দেখো আমার কিন্তু ওই দাগটা তো আমি নিজে দিলাম, কিন্তু অলরেডি কিন্তু এরকম দাগ আছে। তো এই দাগটা আমরা কী করে তুলবো? অনেকে আমরা খুব টেনশান হয়ে পড়ি যে এই দাগটা আমরা কী করে তুলবো, তার জন্য কিচ্ছু দরকার নেই। আমাদের ঘরে এই যে কলগেটটা আছে, তোমরা যে কোনো টুথপেস্ট এখানে ইউজ করতে পারো, তো আমি এখানে হোয়াইট কলগেটটাই ইউজ করছি। তো এখানে যেখানে দাগটা তোমাদের দিয়েছে ধরো, সেই জায়গাটা একটু কলগেট দিয়ে দেবে, কলগেট দিয়ে তারপরে জাস্ট একটুখানি হালকা হাতে এরকম রাফ করলেই কিন্তু সহজে দেখবে তোমাদের যেখানে যেখানে এরকম রঙের দাগ রয়েছে, যে বাচ্চাদের যে পেন্সিলের যে দাগগুলো রয়েছে সেটা কিন্তু অনায়াসে উঠে যাবে। তো এইভাবে তোমরা করে দেখবে কোনো বাচ্চাদের বকা ঝকার কোনো দরকার পড়বে না, তোমরা কিন্তু সহজে বাচ্চাদের মতো এরকম দেওয়ালে দাগাদাগি করবো তো, কিন্তু তোমরা কী করবে, তোমরা একটু কলগেট কিনে এনে এইভাবে কিন্তু তোমরা সহজে দাগটাকে খুব ইজিলি তুলে ফেলতে পারবে। তাহলে দেওয়ালটা দেখতেও ভালো লাগলো না,
মানে ভালো লাগবে, প্লাস বাচ্চারা কিন্তু তাদের দুষ্টুমিটাও চালিয়ে যেতে পারবে, তাই না? তো দেখো, এই দেখো আমার কিন্তু পুরো দেখো দাগটা এখানে যে ছিল, তোমরা কি বুঝতে পারছো? দেখো একদমই কিন্তু বোঝা যাচ্ছে না, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। তো জাস্ট একটা শুধু কলগেট দিয়ে কিন্তু আমি পুরো দাগ, এই যে বাচ্চাদের এই যে দাগগুলো সেগুলো কিন্তু সবগুলো তুলে ফেলবো। তো চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসটা, টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। তো দেখো এই যে আমাদের যে এখন যেহেতু প্রচণ্ড বৃষ্টি টিষ্টি হচ্ছে, অনেক সময় কি হয় এই যে চিনির যে কোটোগুলো হয় না, সেখানে না প্রচুর পরিমাণে পিঁপড়ে বাসা বাঁধে। আর যদি একটু এই কোটোটা আলগা থাকে তাহলে কিন্তু সেই পিঁপড়েগুলো দেখো কীরকমভাবে কিন্তু এই মানে কোথাও একটা ফাঁক ফুকুর পেলে সেই ভেতরে কিন্তু ঢুকে যায়। আর এই মানে এই চিনির থেকে এই পিঁপড়ে বাসা কিন্তু খুবই দুষ্কর ব্যাপার। একটা সামান্য জিনিস দিয়ে কিন্তু আমি সহজেই পিঁপড়েটাকে সরিয়ে দিতে পারবো। তার জন্য কি করব, আমাদের প্রত্যেকের ঘরেই দেখো ভিনিগার থাকে, আর তো এই যে ভিনিগারের যে একটা উগ্র গন্ধ আছে সেই উগ্র গন্ধ কিন্তু পিঁপড়েরা একদম সহ্য করতে পারে না। তো একটা তুলোর সাহায্যে এই ভিনিগারটাকে একটুখানি সামান্য নিয়ে তুলোর মধ্যে আমি কি করব, এই কোটোর চারিপাশ দিয়ে কিন্তু লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর এই যে ভিনিগারের যে উগ্র গন্ধটা, এই গন্ধটার জন্য যে পিঁপড়েগুলো রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর যদি মুখটাকে তোমরা আটকে দাও তাহলে কিন্তু যে কটা পিঁপড়ে থাকবে সেগুলো মরেও যেতে পারে। তো যেহেতু ওরা ভিনিগারের গন্ধ কিন্তু একদম সহ্য করতে পারে না, তো তোমরা অবশ্যই এরকম চিনির কোটের চারিপাশে যদি একটু ভিনিগার লাগিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের এই সমস্যা থেকে তোমরা সহজে মুক্তি পাবে। তো এইভাবে দেখো আমি লাগিয়ে রাখছি, লাগিয়ে রেখে আমি কিন্তু পরের দিনই কিন্তু আমার আর চিনিতে একটাও কিন্তু কোনো পিঁপড়ে ছিল না, প্রত্যেকটা পিঁপড়ে কিন্তু আমার এইখান থেকে বেরিয়ে গেছিলো। এরপরে মুখটা ভালো করে আটকে দেবো, আটকে দিয়ে কিন্তু রেখে দেবো। তো এই টিপসটা ইউজ করে দেখবে, আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা প্রত্যেকে কিন্তু আলমারিতে এরকম জামা কাপড় রেখে থাকি, বিশেষ করে শাড়ি, বাচ্চাদের জামা কাপড়। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক জামা কাপড় আমাদের এক্সট্রা থেকে যায়। তো আলমারিতে সেগুলো রাখার মানে আলমারিতে আমরা সেগুলো রাখলে বারবার আলমারিটা খুলতে লাগে। তো আমরা কিন্তু আলমারির বাইরেও কিন্তু একটা সুন্দর জিনিস দিয়ে আমরা সহজে একটা ছোট আলমারি বানিয়ে নিতে পারবো, যেটার মধ্যে নাকি আমরা জামা কাপড় অনায়াসে রাখতে পারবো। সেটা কি দেখো, এখানে তো আলমারির মধ্যে রয়েছেই জামা কাপড়, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে কিসের সাহায্যে আমি বাইরে জামা কাপড়টা রাখবো? আমাদের কিন্তু ঘরে এরকম অনেক পুরনো জামা থেকে থাকে যেগুলো নাকি আমাদের হাজবেন্ডরা পরে না, মানে ছিঁড়ে যায় বা বিশেষ করে রং জ্বলে যায়, সেই সমস্ত যে শার্টগুলো সেটাই কিন্তু আজকে তোমাদেরকে একটা দারুণ জিনিস তৈরি করে দেখাবো। তো শার্টটাকে দেখো প্রথমে কিন্তু আমি উল্টে নিলাম, উল্টে নেওয়ার পর এরপরে নিচের দিক থেকে যে বোতামগুলো রয়েছে সেই বোতামগুলোকে কিন্তু আটকে দেবো। আটকে দেওয়ার পর কি করব, যে নিচের যে পোর্শনটা আছে, নিচের যে ফাঁকা অংশটা, এখানে একটা ভাঁজ করে এখানে কিন্তু একটা গার্ডার লাগিয়ে দেবো। আর গার্ডার লাগানোর পর কি করব, এই যে একটা গার্ডার লাগালে দেখবো কি হয়, নিচটা কিন্তু পুরোপুরি আটকে যাবে, সুন্দরভাবে আটকে যাবে। এরপরে কিন্তু আমি জামাটাকে উল্টে দেবো, কারণ এইভাবে দেখতে একদমই ভালো লাগে না। তো ওই জন্য জামাটাকে কিন্তু আমি উল্টে দেবো। উল্টে দিয়ে তারপরে আমাদের প্রত্যেকের ঘরে হ্যাঙ্গার থাকে, যে আমাদের শাড়ি রাখার যে হ্যাঙ্গারগুলো, সেই হ্যাঙ্গারটার মধ্যে এই জামাটাকে কিন্তু ঢুকিয়ে দেবো। তো ঢুকিয়ে দেওয়ার পর তারপরে যেহেতু মানে যাতে জামাটা সেট হয়ে থাকে তার জন্য কিন্তু আমি দুই পাশে দুটো যে আমাদের ক্লথ ক্লিপ রয়েছে সেই ক্লিপগুলো দিয়ে ভালো করে সেট করে দেবো। এ দেখো দুই পাশে কিন্তু আমি দুটো ক্লথ ক্লিপ লাগিয়ে দিলাম, তা যাতে আমার জামাটা পরে না যায়। এরপরে বন্ধুরা তোমাদের ঘরের যে কোনো একটা জায়গায় এই যে এই জামাটা আমি টানিয়ে দেবো। এবার তোমরা ভাবছো তো যে এই জামাটা টানিয়ে আমি কী করবো? বন্ধুরা নিচের দিকে কিন্তু আমি একটা আমার ঘরে থাকা একটা শক্ত স্পিচবোর্ড জাতীয় কিছু একটা, যেটা নাকি শক্ত, যেটার মধ্যে নাকি মানে আমি জিনিসটা রাখতে পারবো, সেটার জন্য এই পিসবোর্ডটাও কিন্তু আমি জামাটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এরপরে বন্ধুরা আমাদের ঘরে দেখো অনেক সময় যে ছোটো ছোটো বাচ্চাদের যে জামা কাপড় যেগুলো নাকি ওরা মানে আমাদের রেগুলার ইউজে আমরা ইউজ করি, মানে রেগুলার বেসিসে ইউজ করি, সেই জামা কাপড়গুলো আমরা কিন্তু সহজে এই জামাটার মধ্যে ঢুকিয়ে রাখবো। তারপরে একটা এই যে বোতামগুলো যে আছে সেই বোতামগুলো আটকে দিলেই কিন্তু একটা সুন্দর এটা জামা কাপড় রাখার জায়গা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এরকমভাবে তোমরা করে দেখবে, দেখবে অনেক সময় আলমারিতে জায়গা না থাকলেও তোমরা এরকম ঘরে থাকা যে পুরোনো শার্টগুলো রয়েছে বা রং জ্বলা যে শার্টগুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু তোমরা এরকম জামা কাপড় রাখতে পারো। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।